প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি, এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে বাঁশ খেলা অন্যতম। একটা খোলা ময়দানে এর আয়োজন হয়। লম্বা একটি বাঁশকে ভীষণভাবে পিচ্ছিল করা হয়, তার মাথায় কিছু টাকা বেঁধে মাটিতে পুঁতে খাড়া করা হয়। এবার পাড়াভিত্তিক দল পর্যায়ক্রমে একজনের কাঁধে আরেকজন চড়ে টাকাগুলো আয়ত্ত করার চেষ্টা করে। পাড়ার বাছাই করা শক্তিশালী যুবকদের নিয়ে এই দল গঠিত হলেও বাঁশের চূড়া থেকে পুরস্কারের ওই টাকা সংগ্রহ করতে ব্যর্থ হয় প্রায় সবাই। তবুও চেষ্টা চলে আপ্রাণ। বিভিন্ন উৎসবে বা বিশেষ কোনো অনুষ্ঠানে ঐতিহ্যবাহী একটি বিষয় হল বাঁশ নৃত্য। স্থানীয় ভাষায় এটিকে চেরালাম নৃত্য বলে।
লম্বা লম্বা কয়েক জোড়া বাঁশ আড়াআড়ি ও খাড়াভাবে রেখে মাটি চাপড়ে বিভিন্ন তালের ছন্দ সৃষ্টি করা হয়। ছন্দের তালে তালে নির্দিষ্ট ছন্দে বর্গাকৃতির ক্ষোভ সৃষ্টি হয়, আবার মিলিয়ে যায়। এই বর্গাকৃতির ক্ষোপের ভিতর নির্দিষ্ট তালে এক বা একাধিক তরুণী বিভিন্ন মুদ্রায় নৃত্য করে স্বাচ্ছন্দ্যে। তালে সামান্য গণ্ডগোল হলে নৃত্যশিল্পীর আহত হবার সম্ভাবনা 100 ভাগ। পহেলা বৈশাখ কিংবা বড় কোনো উৎসবে পাড়ায় পাড়ায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হয়। ফুটবল, ভলিবল, দাঁড়িয়া বাঁধা, দড়ি টানাটানি, এরকম বহুবিধ খেলায় মেতে ওঠে নারী পুরুষ কিশোর যুবা সকলেই। বিশেষ করে মেয়ের দল বনাম মায়ের দলের খেলাগুলো বেশ জমে ওঠে, হোক তা দাঁড়িয়া বাঁধা কিংবা দড়ি টানাটানি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মায়ের দলই বিজয়ী হয়। বিজয়ের পর মায়ের দলের আনন্দ উচ্ছ্বাস কিংবা দুষ্টুমি কিশোরী কন্যাদেরও ছাড়িয়ে যায়। এরকম নির্মল আনন্দে কাটে তাদের প্রতিটি উৎসবের দিন। Thank you.